চীন আর পাকিস্তানের তরফ থেকে সোজাসুজি ভারতের ওপর ভয়ানক হামলার চেষ্টা চালাচ্ছে যেখানে ভারতের কাশ্মীরকে নতুন করে ডিস্টেবেল করা হচ্ছে তো অন্যদিকে আবার ভারতের প্রধানমন্ত্রী মোদী তড়িঘড়ি ইউক্রেন যুদ্ধের মাঝেই ওদিকে ছুটে যাচ্ছে রাশিয়াতে এরই মাঝে জাপানের তরফ থেকে ভারতের ওপর স্যাংশন লাগানোর পর এখন আবার ভারত সরকারের কাছেই পারমিশন চাইছে যাতে ওদের কোম্পানি ভারতে ইনভেস্টমেন্ট করতে পারে আর তার সাথেই কিভাবে চীনের ব্যান্ড বাজিয়ে ভারতীয় কোম্পানি সৌদি আরবের চার বিলিয়ন ডলারের ফ্যাক্টরি তৈরি করছে সবটাই জানবো আজকের এই ভিডিওতে তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে আর যদি এই টপ ফাইভ সিরিজ আপনাদের পছন্দ হয় তো ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দেবেন তো বন্ধুরা আমাদের প্রথম আপডেট রয়েছে জাপানকে দুদিন আগেই আমেরিকার কথায় জাপানের সরকার ভারতের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা লাগিয়ে দেয় এমনকি এই সমস্ত কোম্পানির যে অ্যাসেটস রয়েছে জাপানের ভেতর তাকেও কিন্তু দখল করে নেয় জাপান আর এই সব কিছুর মাঝেই এখন জাপানের সরকার ভারতে কয়েক বিলিয়ন ডলারের প্রজেক্টের জন্য মরিয়া হয়ে উঠেছে রিপোর্ট অনুযায়ী জাপানিজ কোম্পানি মারোবেনী কর্পোরেশন উত্তরপ্রদেশে কয়েক বিলিয়ন ডলারের একটা আধুনিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করতে চাইছে যার আন্ডারে না কেবল এই কোম্পানি বরং জাপানের মিনিস্ট্রি অফ ইকোনমিক উত্তরপ্রদেশ সরকারের সামনে নিজেদের এই বিলিয়ন ডলারের প্রোজেক্টকে প্রেজেন্ট করে এবং ওরা চাইছে যে উত্তরপ্রদেশের যোগী সরকার জাপানের এই কোম্পানিকে অ্যাপ্রুভ করে দিক যাতে উত্তরপ্রদেশে দেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হয় আপনাদের জানিয়ে রাখি যে এই জাপানিজ কোম্পানি অলরেডি চায়না থাইল্যান্ড ভিয়েতনামের মতন একাধিক দেশে এই সেম ধরনের পার্ক বানিয়েছে যা দেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে ব্যাপক সাপোর্ট করেছে ফলে যদি ইনভেস্টমেন্ট উত্তরপ্রদেশে করা হয় এতে কিন্তু বিভিন্ন ধরনের বেসিস তা সে আইটি সলিউশন থেকে শুরু করে ফুড কেমিক্যাল মেশিনারি ইনফ্রাস্ট্রাকচার রিয়েল এস্টেট সহ একাধিক সেক্টরে ব্যাপক উন্নতি হবে যাতে ডিরেক্টলি চল্লিশ হাজারের বেশি ছেলে মেয়ে এর থেকে জব পেতে পারে আর শুধুমাত্র উত্তরপ্রদেশ না অলরেডি জাপান কর্ণাটক গুজরাটের মতন একাধিক রাজ্যেও এই সেম ধরনের ইনভেস্টমেন্ট করছে যাতে কয়েক লাখ জব তৈরি হবে এই সমস্ত রাজ্যে ফলে আশা করছি যে যেভাবে উত্তরপ্রদেশ এবং গুজরাটের মতন রাজ্য এইভাবে ইনভেস্টমেন্ট নিয়ে আসছে পশ্চিমবঙ্গেও এই ধরনের ইনভেস্টমেন্ট আসুক যাই হোক এবারে আসি পরবর্তী আপডেট আর তা হল রাশিয়া কেন একদিকে রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ চলছে এবং ইউরোপ থেকে শুরু করে জাপানের মতন দেশ ভারতের ওপর কিন্তু একের পর এক নিষেধাজ্ঞা লাগাচ্ছে আর ইন্টারেস্টিংলি এরই মাঝে ভারতের প্রধানমন্ত্রী মোদী রাশিয়ার ভিজিট করবে যা পশ্চিমাদের জন্য বিরাট বড় একটা সেটব্যাক বলতে পারে কেননা লাস্ট কয়েক বছর ধরে ইউক্রেন যুদ্ধের কারণে প্রধানমন্ত্রী মোদী রাশিয়ার ভিজিটকে পুরোপুরি ক্যান্সেল করে দিয়েছিল কিন্তু যেভাবে আমেরিকা কন্টিনিউয়াসলি ভারতকে ব্ল্যাকমেলিংয়ের চেষ্টা করছে তাকে মাথায় রেখে এই ভিজিটকে প্ল্যান করা হয়েছে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ভিজিটে দুই দেশের মধ্যে বিরাট বড় লেভেলে একটা মিলিটারি ডিল সাইন করা হবে যেখানে রাশিয়াকে ভারতীয় মিলিটারি বেসের পুরো অ্যাক্সেস দেবে ভারত আর শুধু তাই নয় যদি রাশিয়া ভারত মহাসাগরে নিজেদের নেভিকে ডেপ্লয় করে সেক্ষেত্রে কিন্তু ওদের রিফিউলিং থেকে শুরু করে ফুড সাপ্লাই মেনটেনেন্স আর রিপেয়ারিং সহ সব ধরনের সাপোর্ট ভারতীয় ফোর্সের তরফ থেকেই দেওয়া হবে আর স্বাভাবিকভাবেই আমেরিকার বিরুদ্ধে এটা ভারতের চেকমেট ছিল ভারত মহাসাগর যার আন্ডারে অলরেডি রাশিয়ার অফিসিয়ালদের দাবি অনুযায়ী প্রধানমন্ত্রীকে ওয়েলকাম করার জন্য কিন্তু ওখানে প্রিপারেশনও শুরু হয়ে গেছে এখন দেখা যাক প্রধানমন্ত্রীর রাশিয়া ভিজিট এবং এই ডিলের পর আমেরিকার তরফ থেকে কী ধরনের রিয়াকশান আসে যাই হোক বন্ধুরা এবারে আসে আমাদের নেক্সট আপডেট সৌদি আরবকে যেখানে ভারতীয় কোম্পানি ফাইনালি চীনকে হারিয়ে চার বিলিয়ন ডলারের ফ্যাক্টরি তৈরি করছে যেমনটা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যে ভারতীয় কোম্পানি এস আর সৌদিতে সাড়ে চার বিলিয়ন ডলারের একটা স্টিল তৈরির ফ্যাক্টরিকে সেট আপ করছে যা না কেবল সৌদি আরব বরং আশেপাশে সেই সমস্ত মিডিল ইস্টের দেশগুলোর যে স্টিলের ডিমান্ড সেটা কিন্তু এই কোম্পানি পূরণ করতে পারে এত বছর ধরে চাইনিজ কোম্পানি এই সমস্ত দেশে নিজেদের স্টিল এক্সপোর্ট করে মার্কেটে দখল নিচ্ছিল আর একে কাউন্টার করার জন্য ভারত আর একটা বড় অফার দেয় ভারত কি করে সোজাসুজি সৌদি আরবে এই স্টিলের ফ্যাক্টরি লাগিয়ে দেয় এতে একদিকে সৌদির তো লাভ হবে উপরন্তু ভারতীয় কোম্পানি বেশি প্রায়োরিটি পাবে এবং সৌদিতে যে পরিমাণ স্টিলের ডিমান্ড বাড়ছে সেই মার্কেটে এবার ধীরে ধীরে ভারতীয় কোম্পানি দখল নেবে অলরেডি এর আন্ডারে এক হাজার একরের জমিও সৌদি সরকার অ্যাপ্রুভ করে দিয়েছে এবং লেটেস্ট রিপোর্ট অনুযায়ী এখন কোম্পানি অপেক্ষা করছে ফাইনাল ক্লিয়ারেন্সের জন্য কয়েক সপ্তাহের মধ্যেই সৌদি সরকার এটাকে অ্যাপ্রুভ করে দিলে এই ফ্যাক্টরি চালু হয়ে যাবে যেটা ডিরেক্টলি চীনের বিরুদ্ধে ভারতের একটা বড় সফলতা ছিল মিডিল ইস্টের মার্কেট যাই হোক এবারে আসে আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট চীন আর পাকিস্তানকে হালেই ভারতে এমন কিছু তথ্য সামনে এসেছে যার থেকে এটা তো ক্লিয়ার যে কিভাবে চীনের সাহায্যে পাকিস্তান কাশ্মীরে নতুন করে আতঙ্কবাদী হামলা শুরু করে দিয়েছে প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার ঠিক পরে যেভাবে ব্যাক টু ব্যাক তিনটে বড় হামলা হয়েছিল তারপর গোটা রিজিয়নে নতুন অ্যান্টি টেরার অপারেশন শুরু হয় যেখানে এখন বড় লেভেলে এর এনকাউন্টারে একাধিক আতঙ্কবাদীদের সাফাই অভিযান চলছে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই সমস্ত আতঙ্কবাদী বা ওদের সমর্থকদের কাছ থেকে ভারী মাত্রায় চাইনিজ মিলিটারি লেভেলের টেকনোলজি আর ইকুইপমেন্ট পাওয়া গেছে আর যেভাবে কখনো চাইনিজ গান সিস্টেম ড্রোন গ্রানাইড আর এখন তো টেলিকমিউনিকেশান ডিভাইসও পাওয়া যাচ্ছে এর থেকে এটুকু তো গ্যারান্টি যে চীন এই সব কিছুর পেছনে রয়েছে ওদিকে বন্ধুরা আরও একটা নতুন রিপোর্ট সামনে এসেছে যেখানে দাবি করা হচ্ছে যে চীনের কমিউনিস্ট পার্টি পাকিস্তানের সাথে মিলে ফান্ডিং করারও চেষ্টা করছে এবং নতুন করে কাশ্মীরকে উত্তপ্ত করছে যাতে ভারতীয় ফোর্সেস এদিকে ব্যস্ত থাকে অথবা ওরা ভারতকে এইভাবে দুর্বল করতে পারে যদিও এটা নতুন ঘটনা নয় তবে যে ধরনের ইন্ডিকেশন আসছে তাতে কিন্তু এর ব্যাপক সম্ভাবনা রয়েছে যে আরও বড়ো লেভেলে চীন আর পাকিস্তান এই জাতীয় টেরার হামলার প্ল্যানিং করতে পারে ফলে একে থামানোর একটাই রাস্তা রয়েছে আর তা হলো যত তাড়াতাড়ি সম্ভব ভারতের এই পিওকের প্ল্যানকে ফাইনাল কর তো বন্ধুরা এই ছিল আমাদের টপ ফাইভ আপডেট আর এটা আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ